Assalamualaikum viewers. Welcome to Nazma cooking. আশা করি আপনারা সবাই মহান আল্লাহর কাছে রহমতে ভালোই আছেন। বহুদিন পর আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। অনেকদিন অসুস্থ থাকার কারণে ভিডিও আপলোড দিতে পারিনি। আল্লাহ পাক যে সুস্থ রেখেছেন তার জন্য হাজারো শুকরিয়া আদায় করছি। অনেক কষ্ট করে একটি রেসিপি দিলাম, অন্তত একটি লাইক দিয়ে দেখে নিন। তাহলে শুরু করা যায়। চিকেন জালি কাবাব বানানোর জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য লাগছে তেজপাতা 2টা, লবঙ্গ কিছু পরিমাণ, গোলমরিচ কিছু পরিমাণ, 2টা শুকনো মরিচ, 3টা সাদা এলাচ, 1টা কালো এলাচ, 1টি জয়ফলের 3 ভাগের 1 ভাগ নেব, রাঁধুনি সর কিছু পরিমাণ, জিরা কিছু পরিমাণ, দারচিনি 3টা, জয়ত্রী কিছু পরিমাণ। এগুলো আমি পাউডার করে নেব। আপনারা ব্লেন্ডার অথবা পাতায় পাউডার করে নিতে পারেন। তারপর একটি বাটি নিয়ে নিলাম। বাটিতে প্রথমে নিয়ে নিব 1 কাপ চিকেন কিমা। তারপর দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। আমি যে মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম তা থেকে দিয়ে দিব 2 চা চামচ। 1 চা চামচ লাল মরিচের পাউডার দিয়ে দিব, 1 চা চামচ ধনিয়ার পাউডার দিয়ে দিব, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। দুইটা কাঁচামরিচ দিয়ে দিব, 1 কাপ পেঁয়াজ কুচি করে নেওয়া দিয়ে দিব, 1টি ডিম দিয়ে দিব, 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিব, 1 চা চামচের মতো লেবুর রস দিয়ে দিব। সবশেষে দিয়ে দিব ব্রেড ক্রাম। ব্রেড ক্রাম পরিমাণ মতো দিয়ে দিব, কম বেশি লাগতে পারে। এখন সব উপকরণ একসাথে হাতের সাহায্যে মিশিয়ে নিব। সব উপকরণ একসাথে মিক্স করে নিয়েছি। এখন অল্প অল্প করে কিমার ডো নিয়ে কাবাবের শেপ আকারে করে নিব। কাবাবের শেপ করে নেওয়া হয়ে গেছে।
এখন একটি বাটিতে দুইটা ডিম ভেঙে নিলাম। ডিমের সাথে দিয়ে দিব সামান্য লবণ ও কিছু সাদা গোল মরিচের পাউডার। তারপর একসাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন বাজার পালা। এখন চুলায় একটি প্যান বসিয়ে প্যানে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে তেলটা সামান্য গরম করে নিলাম। তারপর কাবাব ডিমে চুপিয়ে একে একে গরম তেলে দিয়ে দিব। চুলার আঁচটা থাকবে লো টু মিডিয়াম। তারপর উল্টে পাল্টে লালচে কালার করে বেটে নিব। যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো আমি উঠিয়ে নিব। এভাবে আমি সবগুলো ভেজে নিব। আমার সবগুলি ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন, দেখতে বোঝা যায় কতটা টেস্টি হতে পারে। আপনারা পোলাও কাচ্চি বিরিয়ানি সাথে খেতে পারেন। আজ এ পর্যন্ত। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। দোয়া করে আল্লাহ হাফেজ।